ফেসবুক থাকলে তো পোস্ট হবেই, তো এটাতে অবাক হওয়ার তো কিছু নেই। গতকাল যেটা বলছেন এটা শুধু আমার কথা না, এটা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এটা পার্লামেন্টে বলেছিলেন, রাজনীতিতে পূর্ণ ছেদ বলে কিছু নেই, অনেক সময় থেমে যেতে হয়, কমা আছে, কলন আছে, সেমিকলন আছে, মানে মাঝে মাঝে রাজনীতিতে হালকা ব্রেক হয়, একদম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আসে না। পলিটিক্যাল লোকরা সবসময় পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেই, রাজনৈতিক কাজ করবে, সে বসে থাকতে পারে না। পাঁচ ছ দিন একটু আমি বাড়িতে রেস্ট নিচ্ছিলাম, একটু চেক আপ ছিল, তো অনেকে ভাবছিল যে হয়তো কেন বেরোচ্ছে না, কেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে না, তো সেটাতে ইতি টানার জন্য এটা পোস্টটা করা হয়েছিল। তারপর আজকে এই পোস্ট দেখলাম, আমি দিদির সঙ্গে আছে, দিদির সঙ্গে থাকি, এটা নতুন কি বললাম, এটা তো আজ পর্যন্ত কখন বলেছি আমি যে দিদির সঙ্গে নেই, একবার কেউ কি বলতে পারবে যে আমি বলেছি দিদির সঙ্গে নেই? দিদি তো সব কিছু, আমার যা কিছু পরিচয় সব তো উনি দিয়েছেন, তো ওনার সঙ্গে আছি এটা তো নতুন নয়, এটা তো বরাবরই বলে যাচ্ছে দিদির সঙ্গে আছি। আমরা দেখছি যে আপনার বিরুদ্ধে যারা মন্তব্য করছে বিজেপি রাজ্য নেতা নেতৃত্বরা, তাদেরকে দল শোকজ করছে, কোথাও না কোথাও একটা দরজা খোলার কি একটা, বা বিজেপি আপনাকে চাইছে দলের মধ্যে, এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার? দেখুন, এটা অন্য দলের হয়ে কি করছে না করছে সেটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। আমি কি চাইছি, আমি দিদির সৈনিক হয়ে থাকতে চাইছি, দিদি আমাকে কাজ করার অধিকার দিয়েছিলেন, কাজ করার সুযোগ দিয়েছিলেন, সে অধিকার সে সুযোগ নিয়েই আমি কাজ করতে চাই, আমি আমার অবস্থানটা বলতে পারি, বাকি অন্য কেউ কী ভাবছেন না ভাবছেন, কে কী করছেন না করছেন সেটা তো আমি বলতে পারবো না। আমার দলের দরজা আমার জন্য খোলা আছে, আমার দলের দিদি আমাকে চাইছেন যে আমি কাজ করি, এটা আমার কাছে যথেষ্ট, অন্য কে কী বলছেন না বলছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য করা উচিত। রাজ্যে তো হেভিওয়েট, যদি হিন্দি ভাষাভাষী যদি আমি কথা বলি, তো একটা হেভিওয়েট আপনি নেতা, একটা দলের নেতা, সেক্ষেত্রে কি বিজেপি চাইছে আপনাকে দলে নেবার জন্য, যার ফলে কি বিজেপি এই ধরনের? দেখুন, আমি বিশ্বাস করি যে বেঙ্গলে যারাই বসবাস করে সারা সবাই বাঙালি, যারা বাংলায় কথা বলে তারা বাংলাভাষী বাঙালি, যারা হিন্দিতে কথা বলে তারা হিন্দিভাষী বাঙালি, যারা উর্দুতে কথা বলে তারা উর্দুভাষী বাঙালি, এই বেঙ্গলে আমরা থাকি এবং বাঙালি হিসাবে নিজের পরিচয় নিয়েই বাঁচতে চাই, এই হিন্দিভাষী বাংলাভাষী এসব বিভাজনে আমি বিশ্বাসী নই, এবং এখানে যারা হিন্দিভাষীরা থাকে তারাও রবীন্দ্রনাথকে গর্ব করে, নিয়ে গর্ব করে, তারা বিবেকানন্দকে নিয়ে গর্ব করে, তারা নেতাজিকে নিয়ে গর্ব করে, স্বাভাবিকভাবে কে কোন ভাষায় কথা বললো এটা বিচার্য বিষয় হওয়া উচিত না রাজনৈতিক পরিসরে। আজকে মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আজকে মহামিছিল করেছে, কি বলবেন এই বিষয়ে? এটা তো যারা আছে ওই এলাকায়, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন, তারা তাদের প্রতিক্রিয়া দেবেন, আমি তো আসানসোলে থাকি, আসানসোল থেকে বসে আমি মেদিনীপুর নিয়ে, তো আমি আমার তো আমার পার্টির স্পোক্স পার্সন না, রাজ্যের যারা আছেন তারা বলবেন বা মেদিনীপুরে যারা আমাদের আছেন তারা বলবেন, আমি এটুকু বলতে পারি এই পশ্চিম বর্ধমান জেলায় আগামী দিনে 9-0 করার লক্ষ্যে আমরা এগোচ্ছি, 9টা সিটি যেন তৃণমূল কংগ্রেস পায়, দিদিকে আমরা উপহার দিতে পারি সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। আপনি দেখলেন এক সময় মন্তব্য করলেন, দল বিরোধী মন্তব্য করেছেন, তারপরে দলের পক্ষে দাঁড়ালেন, দলের পাশেই দাঁড়ালেন আপনি শেষ মুহূর্তে। দেখুন, একটা ঠিক যে আমার একটা আবেগবশত আমি একটা মন্তব্য করেছিলাম, পরবর্তী ক্ষেত্রে দিদির কাছে ক্ষমা চেয়েছি, তার দল তার কাছে ক্ষমা চেয়েছি, তার জন্য আমার ফাঁসি নিশ্চয়ই হবে না, হয়েছে ভুল হয়েছিল, তো ভুল হয়েছিল, ভুল তো স্বীকার করেছি, তো যে অন্য কারো উপর রাগ করে দিদির ক্ষতি করা উচিত না, এমন কিছু করা উচিত না যেটাতে দিদি দুঃখ পান, দিদির কাছে তার জন্য ভুল স্বীকার করেছি যে দিদিকে ভুল হয়েছে, উনি বলেছেন যা কর কাজ কর, হয়ে গেল, এবার তারপর আর রোজ রোজ কেন এক্সপ্লেনেশন দেবো, হ্যাঁ তার জন্য কি আমার ফাঁসি হবে, দল দিয়েছে তো আমার সুযোগ তো দিয়েছে কাজ করা করছি। তো আপনাকে যে পদ থেকে আপনি রেজিগনেশন দিয়েছেন, পদত্যাগ দিয়েছিলেন, সেই পদে কি পুনর্বহাল? দেখুন, দল তো দলে তো আরও অনেক কাজ থাকে, ঠিক আছে, আমার ভূমিকা কখন কী হবে না হবে সেটা সবসময় দলই ঠিক করে দেয়, দল ঠিক করবে কীভাবে কী কাজ করতে হবে না করতে হবে, দল যদি দেয়াল লিখতে বলে দেয়াল লিখবো, দল যদি বলে ঝান্ডা বাঁধতে ঝান্ডা বাঁধবো, দল যদি বলে পোস্টার চেটাতে পোস্টার চেটাবো, কীভাবে কাজে লাগাবে সেটা দল ঠিক করবে, সেটা নিয়ে আমার নিজের কোনো মতামত নেই। আসানসোলের রাজনীতির মধ্যে একটা সরগরম রয়েছে কি জিতেন্দ্র তিওয়ারি নাকি পুনরায় আবার বিজেপিতে যেতে চাইছেন, বা বিজেপি তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন? আমি কী বলতে পারি, আমি কী বলতে পারি, এসইউসিআই এটা বলতে পারে যে আমাদের দলে আসতে পারে, সিপিএমও বলতে পারে, কংগ্রেসও বলতে, আমি কী বলতে, আমি একটা পলিটিক্যাল লোক, রাজনৈতিক ব্যক্তি, একটা ঘটনাবলী ঘটলো, আমার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল এমন সময় হয়েছিল যখন বেশ কিছু লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, এবার টাইমটা এমন সময় হয়েছে সে কারণে অনেকে অনেক বলার সুযোগ পেয়ে গেছে, এবার সুযোগ পেয়েছে সেটা সময়ই সে বলার সুযোগ বন্ধ করে দেবো আর কি করবে।
আর এমনও কথা বাজারে আছে কি রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলে যান, তার হাত ধরে পরে আপনিও বিজেপিতে যোগ দেবেন? আমি জানি না রাজীব বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি কেন মন্তব্য করতে যাবো, ঠিক আছে? আর এইসব খবর আপনাদের কাছে কোথা থেকে চলে আসে যে উনি বিজেপিতে যোগদান করতে চলেছেন? জোর করে আপনি জোরে কেন আপনি লোককে বলে দিচ্ছেন আপনার যে বিজেপিতে যাচ্ছে? আমি তো আজ আমি তো দেখলাম যে দুদিন আগে তো ওই আমাদের বিধানসভার যে অনুষ্ঠান ছিল সেটা সেখানে তিনি ছিলেন, আমি দেখলাম পার্থদার সঙ্গে তিনি কথা বলছেন। দুম করে এরকম কারণে বলা ঠিক না যে কেউ বিজেপিতে চলে যাচ্ছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।